রাজনীতির বৃত্তের বাইরে ব্যবসায়ী কবি দত্তকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বসিয়ে আবারও তৃণমূলের দৈন্যতা নগ্নভাবে প্রকট হয়ে গেল। ব্যবসায়িক জীবনে বারংবারই দ্রুত রং বদলকারী কবিবাবুকে ঠিক কি কারণে এডিডিএর মতো গুরুত্বপূর্ণ সংস্থার অন্যতম শীর্ষ পদে বসানো হলো তা যেমন এক মহারহস্য, পাশাপাশি কোন রকম প্রশাসনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিভাবে তিনি এই পদে চড়ে বসলেন, কোন মহলের থেকেও কোন রকম কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। গত দশকে তুখোড় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, তবে রাজনীতির জগতে পা না রেখে তিনি যে আসলে অনেক রাজনীতিকেরই কান কাটেন তার সেই উত্তরণে মহাকাব্য নিয়ে আজ শহর জুড়ে চলছে নানা জল্পনা। পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, কে এই কবি দত্ত, কেনই বা তাকে এডিডিএর ভাইস চেয়ারম্যান পদে বসানো হলো, তা নিয়ে এখনো শহরের তৃণমূল শিবিরে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্নমালা। অনেকেই এডিডিএ নামক সংস্থাটিকে বলতেন মধু ভাণ্ড, সেই মধু ভাণ্ডই কখন যে মধুর মহাসমুদ্র হয়ে উঠেছে। রাজ্যে সরকারের পরিবর্তন না হলে তা হয়তো কোনোদিনই টেনে পাওয়া যেত না। বাম আমলে সিপিএম এর শীর্ষ নেতাদের সঙ্গে মাখোমাখো সম্পর্ক ছিল কবি দত্ত, তার সম্পর্কে একটা কথা তখন খুবই চালু হয়ে গিয়েছিল শহরের বিভিন্ন মহলে। কবি দত্ত প্রাক্তন মেয়র রথীন রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অভিযোগ উঠত রথীন বাবুর স্নেহ ছায়ায় থেকেই তিনি দুর্গাপুর নগর নিগমের কাছ থেকে অন্যায়ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। অভিযোগ ওঠে কবি দত্ত সিটি রেসিডেন্সি নামক যে হোটেলটি গড়ে তুলেছেন সেই হোটেলটারই নামে কোনো বৈধ জমি নেই। জমিটি হলো ভিডিও প্লাজা নামে কবিবাবুর আগের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে। জানা গেছে তার নামে তিনটি হোল্ডিং থাকলেও শুধুমাত্র একটি হোল্ডিং এরই নামে তিনি ট্যাক্স দিতেন, বাকি দুটি হোল্ডিং এর ট্যাক্স তিনি কোনোদিনই দিতেন না। প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় এর নগর নিগমের মেয়র থাকাকালীন বিষয়টিতে নজর দেননি, কিন্তু তার এই দীর্ঘদিন ধরে হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়টি ধরে ফেলেন দুর্গাপুর নগর নিগমের পূর্বতন মেয়র দিলীপ অগস্তি। কার্যত দিলীপ বাবুর চাপেই তিনি দুর্গাপুর নগর নিগমকে কর বাবদ বকেয়া থাকা 72 লক্ষ টাকা মিটিয়ে দিতে বাধ্য হন। হোটেলের একটি অংশ অবৈধভাবে সম্প্রসারণ করে তিনি সেখানে একটি লবি তৈরি করেছেন। এই অংশটির জন্য তার কাছে নগর নিগমের পাওনা রয়েছে প্রায় 28 থেকে 30 লক্ষ টাকা বলে সূত্রের খবরে জানা গেছে, যে টাকাটি তিনি আজ কোনো মহল থেকে আর কোনো উচ্চবাচ্য নেই। এছাড়াও কবিবাবু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সিটি সেন্টারে দপ্তরে এক খণ্ড জমি বেআইনিভাবে দখল করে বসে আছেন বলে অভিযোগ উঠেছে। তারকা খচিত হোটেলের প্রাথমিক শর্তই হল সেই হোটেলেরই একটি অংশে বৈধ পার্কিং লটের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। অভিযোগ, নগর নিগমের কর্তাদের নানাভাবে প্রভাবিত করে গাড়ি পার্কিং লট না করে তিনি বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন। হোটেলের সামনের একটি অংশ তিনি অবৈধভাবে পার্কিং লট হিসেবে ব্যবহার করেছেন বহু বছর ধরে। 15 জুলাই শুক্রবার তিনি এডিডি এর ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। তার এই দায়িত্ব প্রাপ্তির পর তৃণমূল নেতাদের অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজের ব্যবসার স্বার্থে তিনি যিনি স্বয়ং ট্যাক্স ফাঁকি দেওয়ার রেকর্ড গড়েছেন তার হাতে এডিডি এর মতো জমির ভাড়ারের চাবি তুলে দেওয়া কি খুবই নিরাপদ? এবং প্রশ্নকে ঘিরেই রাজনীতির বৃত্তের বাইরে এক চাণক্যকে নিয়ে এখনো শাসক দল শুরু হয়েছে সীমাহীন অস্বস্তি। দলের অনেকেই প্রশ্ন তুলেছেন, তৃণমূলের অন্দরে কি কোনো হেভিওয়েট নেতাই ছিলেন না যাকে চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসেবে নিয়োগ করা যেত? ভিডিও রিপোর্ট এক্সপ্রেস নিউজ।